একটা ছাত্রের জীবন নিয়ে খেলা করে এত দিন পর এত সময় লাগলো আপনার 6 মাস সময় লাগলো ভুলটা করে বলার জন্য আমরা বুঝতেছি 2 মাস পরে আমাদের কত সাপোর্ট একুশ দিন পর ফের চঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে ধূপগুড়ি কলেজ অফ এডুকেশনে। তবে আজ বিষয়টা একটু অন্যরকম। ছাত্রছাত্রীদের কথা দিয়ে কথা রেখেছে কলেজ কর্তৃপক্ষ, তবে 2019-21 বর্ষের দুজন ছাত্রীকে দিতে হচ্ছে কলেজ কর্তৃপক্ষের ভুলের মাশুল, যার মধ্যে একজন গর্ভবতী মহিলা, যার দ্বারা বারবার কলেজ পরিক্রমা সম্ভব নয়। তাই আজ সমস্ত অভিযোগ নিয়ে হাজির হয়েছে তার স্বামী। এদিকে ধূপগুড়ির অপর এক ছাত্রী যাদের ইন্টারনাল অ্যাসেসমেন্টে 1 নয় 2ও নয় একেবারে শূন্য দেওয়া হয়েছে, যেখানে করোনার জন্য অনুষ্ঠানিক পরীক্ষা হয়েছিল, যদিও পরীক্ষার সমস্ত রকম শর্ত তারা পালন করেছিল। এই পরীক্ষার সমস্ত ফরম্যাট কলেজ থেকেই প্রদান করা হয়েছিল ছাত্রছাত্রীদের, এবং যার সাহায্য নিয়ে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছিল। তবু কেন একই রকম পরীক্ষা দিয়ে কেবলমাত্র সেই দুজন ছাত্রীকে কলেজ থেকে কোনো রকম নম্বর প্রদান করা হলো না, এ বিষয় নিয়ে কলেজের বড়বাবু এবং অন্য আর এক অফিস কর্মীকে জিজ্ঞাসা করলে তিনি সমস্ত দায়ভার সে সময়ের টিআইসির ওপর বর্তায়। জানা গেছে ফাইনাল অ্যাসেসমেন্ট নম্বর যখন ইউনিভার্সিটিতে প্রেরণ করা হয়েছিল ঠিক সেই সময় অসতর্কতার কারণে এহেন কর্মকাণ্ড ঘটেছে। এদিকে এই বিষয় নিয়ে ছাত্রী এবং ছাত্রীর পরিবার বারবার কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে চাইলে এতদিন পর্যন্ত তারা টাল বাহানা করে গেছে। যদি হয়েছে কলেজে, আজকে তাদের ম্যানেজমেন্ট আশ্বস্ত করেছে যে আগামী সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষা তাদের দিতে হবে না, বা পরীক্ষার কোনো রকম ফি তাদের থেকে নেওয়া হবে না। তাহলে কি জন্য কিন্তু এখন প্রশ্ন, এত বড় গুরুত্বপূর্ণ একটি বিষয় কি করে কলেজ কর্তৃপক্ষ অসতর্কতার সঙ্গে অবলম্বন করতে পারে? এখানে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের ব্যাপার। ব্যুরো নিউজ, বেঙ্গল টাইমস 24/7। তো আজকে কলেজে এসছি, তো কলেজ কর্তৃপক্ষ আজকে স্বীকার করলো যে ওনাদেরই এটা গাফিলতি হয়েছে, ভুল হয়েছে, এটা ওনাদের তরফ থেকে মানে ভুলটা হয়েছে। তাহলে এখন ওনারা কি বলছেন, মানে কি বলছেন যে আমাকে আবার সাপ্লিমেন্টারি এক্সাম দিতে হবে, আমি সেমিনার প্র্যাকটিক্যাল মানে জমা করার সত্ত্বেও আমাকে নাম্বার দেয়নি। ওনারা যে নাম্বারটা কলেজ থেকে ইউনিভার্সিটিতে পাঠিয়েছেন ওটাও মানে ওটার মধ্যে কোনো নাম্বারই দেয়নি। আচ্ছা, আপনি যে কলেজে আপনার ইন্টারনাল অ্যাসেসমেন্টের যে সমস্ত পরীক্ষার যে সমস্ত বিষয়গুলো ছিল সেগুলো নথিগুলো জমা করেছিলেন? সব জমা করা হয়েছে, সব আমার কাছে আছে, প্রুফ। আচ্ছা, প্রুফগুলোও আছে। তা সত্ত্বেও মানে বলতে চাইছেন যে এটা পুরোপুরি কলেজের গাফিলতি, যার জন্য আপনাকে কলেজ স্বীকার করেছে ওনাদেরই এটা প্রুফ। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? আমার নাম পায়েল বৈদ্য। আর আপনার বিএড এর সেশন? আমার সেশন 19/21। ছিল যে টিআইসি, এবার তারা যা নাম্বার আমাকে বলবে আমি ওইটা হচ্ছে এন্ট্রি করি, তারা যদি বলে 10 আমি 10 এন্ট্রি করবো, তারা বলে 3 আমি 3 এন্ট্রি করি। তার মানে টিআইসি বলেছিল আপনাকে 00 এন্ট্রি করতে? টিআইসি তো মানে অনেকগুলো আছে নাম্বার বলছে, এখন সমস্তগুলো ধরে ধরে বলা তো। আমি সাবমিট করার আগে টিআইসিকে বলেছি তুমি চেক করো, ও চেক করে আমাকে বলছে দেখেই আমি করলাম। পায়েল বৈদ্যর ক্ষেত্রে এই নাম্বারটি কি এসছে না অন্য কোনো ছাত্রও আছে এরকম? আরেকজন আছে। তাহলে পরে এই দুজন ছাত্র তো ভবিষ্যৎ প্রায় অন্ধকারের দিকে চলে গেল, এটা কি সম্ভব যে 00 পায়? ওটাই তো এখন সেখানেই তো আমাদের কলেজ থেকে অনেকবার করে এনসি ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তো বলছে যে সাপ্লিমেন্টারির সময় আমার নাম্বার শুনতে আর কিন্তু লিখে পাঠায় যোগাযোগ করা হয়েছে। কিন্তু সেক্ষেত্রে আমরা ইউনিভার্সিটি গেছিয়েছি এক কথা যে আমাদের হচ্ছে সাপ্লিমেন্টারির সময় আবার এন্ট্রি করতে হবে, একই কথা বারবার তা সেটা দায়ভার কে নেবে? এই ছাত্র দায়ভারটা কে নেবে? নাম্বার এন্ট্রি হয় হচ্ছে টিআইসির নাম দিয়ে, কোনো পরীক্ষা সংক্রান্ত কোনো ঝামেলা হলে সে টিআইসির নামে এন্ট্রি হয়, এটাই তো নিয়মে হয়। টিআইসি এবং কলেজের গাফিলতির জন্য কি এটা হয়েছে? আপনারা স্বীকার করে নিচ্ছেন যে আপনাদের গাফিলতি মিস্টেক হতে পারে, সেটা হচ্ছে ইন্টারনেটেরও মানে ই হতে পারে, প্রবলেম হতে পারে। কি মিস্টেক হতে পারে সেই মিস্টেকটা একটু যদি বলেন। এখন নাম্বারটা হচ্ছে অনলাইনে সেন্ড করা হয়েছে, এবার অনলাইনে সেন্ড করার পরে সেটা না নাম্বারটা ওখানে সার্ভারের মধ্যে মানে হতে পারে প্রবলেম, এখন সেটা তো শিওর করে তো কিছু বলা বলা যাচ্ছে না, ওটা আমরা কী করে দেখব। আমার সঙ্গে হয়নি, বড় বসে করেছে ইউনিভার্সিটির সাথে যোগাযোগও করেছিলাম। প্রথমে ওনারা বলেছিলেন যে ব্যাপারটা দেখবো, তারপরে পরবর্তীতে গিয়েছিলাম তখন বলেছিল যে এটা নিশে সাপ্লিমেন্টারি হবে না। তারপরে জিজ্ঞেস করেছিলাম যে এটা রিভিউ হবে, বলছিল না এটা রিভিউও হবে না।
হ্যাঁ, তারপরে বলেছিলাম তারা সাপ্লিমেন্টারি পরীক্ষা কখন হবে, বলেছিল ডিসেম্বরের দিকে হতে পারে, এই এইটুকু। তারপরে আবার গিয়েছিলাম, হুম, তো সেক্ষেত্রে যে মানে রিভিউর কোনো ইসে করেছে নাকি, তাদের সুযোগ দিয়েছে কি না, তখনও বলেছিল না এখনো পর্যন্ত রিভিউর কোনো ইসে দেওয়া হয়নি। এটা তো মানে যে আবির্বাবু যাবে বললেন আর কি, উনি ভালো বলতে পারবেন, হ্যাঁ উনি তো বললেনই টেকনিক্যাল ব্যাপার, কারণ আমি কম্পিউটারের ব্যাপারটা সেটা তো আমাদেরও খুবই খারাপ লাগে। তারপরে এখন করণীয় আপনাদের কি, আপনারা কি করতে পারেন ওই ছাত্র দুটার জন্য, এখন কি করণীয় আপনাদের? লাস্টে গিয়ে আবার ইউনিভার্সিটিতে আবার বলতে হবে, রিকোয়েস্ট করতে হবে। আপনার নাম? প্রশান্ত কুমার ব্যানার্জি। আপনি কে হন? আমি পায়েল গুপ্তের শাশুড়ি মা। আচ্ছা, আপনারা কি জন্য এসেছেন কলেজে? মার্চ ছেলের বইয়ের কলেজের যে বিএড পরীক্ষা দিয়েছিল তাতে ওই জায়গাটা যে মার্কশিট দিয়েছিল তাতে ফাঁকা। আমি এত পড়াশোনা জানি না, আমি এত বিস্তারিত বলতেও পারবো না আপনাদের, কিন্তু আমি দেখলাম যে মার্কশিটে ফাঁকা, মার্কশিটে তো ওইভাবে ফাঁকা থাকতে পারে না, হয় ওখানে এক নম্বর হলেও তো বসবে। আচ্ছা, এই জন্য আমি কলেজে আসলাম, তো দেখলাম কলেজে এসে দেখলাম যে কলেজের পুরোপুরি গাফিলতি কলেজের, যে উপর মহলে ফোন করা হয়েছিল ওরা বলেছিল যে না আপনি কলেজে যান, কলেজেই ঠিক হবে এটা। কলেজ কর্তৃপক্ষ বলে না ওদের গাফিলতি, রাম বলে যদুকে, যদু বলে শ্যামকে, কিন্তু আমরা কাউকে ঠিক মতো ধরতে পারছি না। তারপরে আমরা মাস্টারদের কাছে আসলাম, তখন মাস্টাররা বললো যে এরকম, হ্যাঁ আমাদের তখন ওরা বেরই করে না কাগজপত্র, পরে অনেক কথা বলার পরে কাগজপত্র বের করলো, তারপর দেখলো যে কাগজপত্রই ভুল, ওরাই পাঠায়নি। আচ্ছা, কলেজ থেকে পাঠায়নি, এটা কলেজের ভুল, তাই তো? সম্পূর্ণ পুরোপুরি কলেজের ভুল। আচ্ছা, আপনার কি, আপনারা কি কলেজের ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছিলেন? হ্যাঁ, বহুবার বলেছি, ফোনই তোলে না। এর আগে নিজে চলে আসছি, এর আগেও বহুবার বলেছি। আচ্ছা, এর আগেও বলেছেন, কোনো সাড়া দেয়নি? না, সাড়া দেয়নি, যার কারণে আপনারা আজকে এসেছেন? হ্যাঁ, আমরা আসতে বাধ্য হয়েছি। আচ্ছা আচ্ছা, তারপর কলেজ থেকে কি বললো এখন, কি আশ্বাস দিয়েছে? আবার বললো ওকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিতে হবে, মানে ওর ছটা, ওর যে লাস্ট ছ মাস ধরুন, তাহলে ওটা এমনি চলে গেল, মানে ছটা মাস আর ফিরবে না, ওকে আবার নতুন করে পরীক্ষা দিতে হবে। কিন্তু আমার বক্তব্য, একটা ছাত্রীর জীবন এই ছয় মাসটা কে ফিরিয়ে দিবে? কি বললো? কোনো প্রশ্নের উত্তর দিতে পারেন নাই উনিরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? আমার নাম শিপ্রা রায়। আমরা ইউনিভার্সিটিকে চিঠি করেছি এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই সমাধান করার চেষ্টা করবো। হ্যাঁ, ইউনিভার্সিটি যত তাড়াতাড়ি সম্ভব এটা।